সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাটাবন পেজডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবসময় আপডেট নিউজগুলো আসলে আপনারা দেখতে পারেন। আর দর্শক, আমাদের এসএন পেজ শপের সবসময় যত আপডেট কালেকশনগুলো আসে আমি সাথে সাথে আমার এই চ্যানেলটাতে দিয়ে থাকি। যদি আমাদের দোকানে সবসময় আপডেটগুলো দেখতে চাইলে, যে কোন কুকুরটা আসলো, কোন বিড়ালটা আসলো, সবসময় যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা নেক্সট টাইম ভিডিওতে কী কী দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন দর্শক, আপনাদেরকে দেখাই কিছু বিড়ালের কালেকশন। এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ট্রিপল কোডের পার্সিয়ান সেমি পাঙ্ক। এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন আর ক্যাট ফুড খায়। আপনারা নিজে নিজে খেতে পারে, আপনার নিলে কোনো কিছু ধরে ধরে খাওয়াতে হবে না। সম্পূর্ণ লিটারে ট্রেন আপ করা আছে। রুমের কর্নারে একটা লিটার বক্সের ভিতরে লিটার দিয়ে দিবেন, ওরা ওখানে যে পটি করবেন। আর আপনার ঘরের ভিতরে কোনো ব্যাড স্মেল, কোনো দুর্গন্ধ ছড়াবে না। অটোমেটিকলি ক্ল্যাম্পিং সিস্টেম থাকে, ওগুলোর ভিতরে ওরা বাথরুম করে। আপনার মাঝখানে যে অ্যাশকালাটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে মেল। আর দুই পাশের অ্যাশকালা দুটো হচ্ছে ফিমেল। আর এটা হচ্ছে মেল বিড়াল, জিঞ্জার কালার। এটার বয়স হচ্ছে 3 মাস প্লাস, এটা ভ্যাকসিনেশন করা আছে। এটার আস্কিং প্রাইস রাখবো অনলি 25,000 টাকা। দেখতেই পাচ্ছেন লং কোডের বিড়ালটি কত সুন্দর, একদম ফ্রেন্ডলি, কত সুন্দর বিড়ালগুলি দেখতেই পাচ্ছেন, একদম ট্রেন আপ করা আছে। আর এখান থেকে যদি আপনি অ্যাশ কালার মেলটা নেন তাহলে রাখবো 28,000, আর ফিমেলগুলো নিলে রাখবো 30,000। এখন যে বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল বিড়াল, এটা হচ্ছে ডাবল কোটের সেমি পান্সের বিড়াল। এটার আস্কিং প্রাইস রাখবো 25,000 টাকা। 25,000 টাকা হলে এত সুন্দর বিড়ালটি আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, ফ্রেন্ডলি। নিতে চাইলে উপরে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করুন। আর অ্যাশ কালারগুলো নিতে চাইলে সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন। এরপরে দর্শক, আপনাদের যে বিড়ালটি দেখাবো এগুলো হচ্ছে ডাবল কোটের ডলফেস। এগুলোর বয়স হচ্ছে 2 মাস প্লাস। এটা হচ্ছে ফিমেল, একদম ডাবল কোটে দেখতে পাচ্ছেন বিড়ালগুলো। এটার আস্কিন প্রাইস রাখবো 16,000 টাকা মাত্র। মাত্র 16,000 টাকা হলে ওটা পাবেন। আর এটা যদি নিতে চান, এটা হচ্ছে মেল, এটা রাখবো মাত্র 15,000 টাকা। 15,000 টাকা হলে মেলটি আপনারা পাবেন, একদম ফ্রেন্ডলি, লিটারে ট্রেন আপ করা আছে। এটার হেলদিটা একটু কম, আপনার বাসা বাড়িতে নিয়ে খাওয়ালে 1-1.5 মাস পারলেই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডাইস। অডাইস হচ্ছে দুই চোখ দুই কালার, একটা চোখ হচ্ছে ব্লু কালার, একটা চোখ হচ্ছে ইয়েলো কালার। এটার আস্কিং প্রাইস রাখবো অনলি 19,000 টাকা। 19,000 টাকা হলে এত সুন্দর ফিমেল বিড়ালটি আপনারা পাবেন, সম্পূর্ণ লিটারে ট্রেন আপ করা আছে। আর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন আর ক্যাট ফুড খায়। বয়েল চিকেনটা হচ্ছে তেল, লবণ, হলুদ মরিচ ছাড়া, আপনি শুধু সাদা সিদ্ধ করে তারপরে দিবেন। আর ক্যাট ফুড যে কোনো ক্যাট ফুড দিতে পারেন, কিন্তু অবশ্যই কিটেন লেখা দেখে কিনতে হবে। আপনার 3 টাইম খাবার দিতে হয়, সকালে ক্যাট ফুড দিলেন আর 2 টাইম বয়েল চিকেন অথবা ক্যাট ফুড মিলাই দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। আর ট্রাভেল করা অবস্থায় অবশ্যই দর্শক 1 টাইম খাওয়াবেন না। যখন ট্রাভেল করবেন, সকালবেলা যদি ট্রাভেল করেন তাহলে রাতে খাবার দিবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। চলুন দর্শক, আপনাদেরকে কিছু মিক্সড বিড়ালের কালেকশন দেখাবো। অনেকে ফোন দেয়, ভাই আমার বাজেট কম, 4,000, 5,000, 6,000 টাকার ভিতরে কিছু বিড়ালের কালেকশন দেখান। এখানে যে আপনার লং কোট আছে, সিঙ্গেল কোট আছে, যেটাই নেন, এটা হচ্ছে লং কোটের। লং কোট হচ্ছে লোমগুলো বড় হবে, দেখতে অনেক সুন্দর হবে। এগুলো হচ্ছে ডলফেসের বিড়াল। পার্সিয়ান হচ্ছে মাটা, বাবারটা হচ্ছে এই দেশি বিড়াল। তো মিক্সড বিড়ালের বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা মিক্সড ব্রিডেরগুলোকে নিতে চান, এগুলো লং কোটেরটা নিলে রাখবো 5,000 টাকা পিস। আর যদি আপনার সিঙ্গেল কোটটা নিতে চান তাহলে রাখবো 4,000 টাকা পিস। এগুলোর চোখ হচ্ছে ব্লু কালার, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার সেখানে যোগাযোগ করুন। আর দর্শক, মিক্সড ব্রিডের বিড়াল যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চান তাহলে আপনার অবশ্যই এসে নিতে হবে, কারণ মিক্সড ব্রিডের বিড়াল ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় না। কুরিয়ার তো হয় না, আমাদের লোক দিয়ে কালেকশন দিয়ে আপনাকে পাঠাতে হবে। আর যদি পার্সিয়ান আপনার কুরিয়ার করে নিতে চান ঢাকার বাইরে, সেটা দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনাকে ফুল টাকা পেমেন্ট আগে করতে হবে, তারপরে একটা লোকের যাতায়াত খরচটা আপনার দিতে হবে, তারপরে আপনাকে আমরা দিতে পারবো। আর যদি মিক্সড ব্রিডেরটা নেন তাহলে আপনার দোকানে এসে দেখে তারপরে নেবেন। আর মিক্সড ব্রিড আপনার 1-2 দিনের বেশি থাকে না, কারণ মিক্সড ব্রিডের চাহিদা অনেক থাকে। যখনই আনি 2-1 দিনের ভিতরে সেল হয়ে যায়। আপনাদের যদি কারো মিক্সড ব্রিডের লাগে তাহলে যোগাযোগ করে তারপরে আসবেন, কারণ মিক্সড ব্রিড সবসময় দোকানে থাকে না। আর অবশ্যই থাম্বেলে দেওয়া থাকা ডেটগুলো দেখে তারপরে ফোন দিবেন। আর কোন বিড়ালটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, তারপর বলবেন যে ভাই বিড়ালটা আছে কি না, তাহলে জানাবো। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে সকাল 10টা থেকে রাতের 8টার ভিতরে ফোন করবেন। অনেকে রাতের 1-2 বাজে ফোন করে, কেউ দয়া করে এত রাতে ফোন দিবেন না, কারণ তখন অনলাইন থাকি না। তো এইটা এই কারণে আপনাদের যদি কোনো এক্সপেন্সিভ কালেকশন লাগে আমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আপনাকে সবগুলো কুকুর বিড়াল যেটাই লাগে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো।
দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার দোকানের আপডেট পেতে হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।